গত এক মাস ধরে ৭০ বছর বয়সী দিলীপ মোদক নামে এক বৃদ্ধ অসহায় অবস্থায় মন্দিরে দিন কুচরান করছে। ওনার পরিবার থাকা সত্ত্বেও পরিবারের লোক দায়িত্ব নিতে নারাজ। এমনই একটি সামাজিক অবক্ষয়ের চিত্র ধরা পড়ল যুগেন্দ্রনগর বনকুমারী নাট মন্দিরে। আবারও এক সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো যোগেন্দ্রনগর বনকুমারীর নাট মন্দিরে। ওই নাট মন্দিরে গত এক মাস ধরে ৭০ বছর বয়সী দিলীপ মোদক নামে এক বৃদ্ধ অসহায় অবস্থায় নাট মন্দিরে দিন কুচরান করছেন। ওই বৃদ্ধের বাড়ি হলো বনকুমারী ক্ষুদিরাম রোড এলাকায়। ওনার পরিবারে সবাই আছে, ছেলে মেয়ের স্ত্রী সবাই রয়েছে সংসারে। একমাত্র সংসারে নেই বৃদ্ধ দিলীপ। মেয়ে ভারতী মোদকের বিয়ে হয়ে গেছে, আর ছেলে দীপঙ্কর মোদক একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। দিলীপ তিনবার হৃদরোগে আক্রান্ত হয়ে বেঁচে ফিরেছেন। আজ তিনি কোনো কাজকর্ম করতে পারেন না। প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে একটি হাত এবং একটি পা দিয়ে কোনো কিছুই করতে পারেন না। ওনার এই অবস্থার কারণে নিজের ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে পড়ায় বাড়ি থেকেই বের করে দিল তাদের বৃদ্ধ বাবা দিলীপ মোদককে। বর্তমানে তিনি বনকুমারীর নাট মন্দিরে দিন কুজরান করছেন। নাট মন্দিরের পাশে থাকা নেতাজি সংঘের সদস্যরা তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন, কিন্তু তবু এই বৃদ্ধ বয়সে নাট মন্দিরে থাকতে ওনার অনেক কষ্ট হচ্ছে। কোনো বৃদ্ধাশ্রমে কিংবা কোনো সরকারি হোমে যেতেও তিনি অনিচ্ছুক। ছোটবেলা থেকে মানুষ হিসাবে গড়ে তোলা নিজের সন্তান আজ বাবাকে মন্দিরে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এ কেমন কুলাঙ্গার সন্তান, এ কেমন ভগবানের বিচার, কেমন সভ্য সমাজে আমরা বাস করছি! পথ চলতি মানুষের দাবি এই অসহায় দিলীপ মোদকের জন্য সরকার যেন একটা থাকার ব্যবস্থা করে। সামাজিক অবক্ষয় মানে বর্তমান সমাজের মানে যারা ছেলে সন্তান আমরা রয়েছি তাদের উদ্দেশ্যে ব্যাপারটা কি বলবেন আপনি? তার উদ্দেশ্য হিসেবে ছোটোবেলার ওই সময় বাপ মা জন্ম দেয় তাদের লালন পালন করে যত্ন করে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইয়া সেটা দেখা গেল তাইনে তখন খোলা হয়নি খাওয়ান দেয় না, বাড়িতে টাকা দেয় না, টাকাটা তাইনে অসময় অবস্থা কোন জায়গায় যাইব না পাইরা তাইনে একখানো না একখানো তাইনে আশ্চর্য। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন,